হচ্ছে 44তম অ্যাপ্লাই ছিল লিংকডইনে। কোর্স চলাকালীন আমি দুইটা কোম্পানির কাজ করছি। তৃতীয় জব ছিল আমার রিমোট জবটা। চতুর্থ জবটা পেয়েছি আমি গত 25শে নভেম্বর। এই মান্থে আর্নিং আসবে প্রায় 1 লাখ। আসসালামু আলাইকুম, আমি জোনাকি খানম, আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা। আমি কোডার ট্রাস্টে সিটিজি 6-8 ডিজিটাল মার্কেটিং ব্যাচের একজন স্টুডেন্ট। আমি আসলে অনেকদিন যাবৎ ভাবছি ফ্রিলান্সিং করব। মোবাইল বা নেট অন করলেই দেখতে পারি সবাই ফ্রিলান্সিং করে সাকসেস হচ্ছে, কারণ মেয়েদের অনেক বাইন্ডিংস থাকে। আমি একটা সময় গিয়ে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু ক্লাসও করলাম। করার পর এটা আমার কাছে আসলে কঠিন এবং লেন্দি প্রসেস মনে হলো। আমি যখন দেখলাম সে ঘরে বসে বসে ফ্রিলান্সিংয়ের উপর ইন্টারেস্টেড হয়ে বিভিন্ন ক্লাস দেখছে, তো কিছুদিন সে ওয়েব ডেভেলপমেন্টের উপরে যখন ক্লাস করছে, তো আমি বুঝতে পারছি সে এটা এত ভালো বুঝছে না। তাই তাকে আমি পরামর্শ দিলাম, তুমি ডিজিটাল মার্কেটিং শিখো, যেটা খুব সহজেই ঘর থেকে বসে ইনকাম করতে পারবা। তখন আমি ইন্টারেস্ট হই এবং তারপরে হচ্ছে খোঁজাখুঁজি করি যে কোন প্রতিষ্ঠান থেকে করলে আসলে একটা প্রপার গাইডলাইন বা একটা সঠিক রাস্তা পাবো, যে কাজগুলো করে আমি ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। যেহেতু আমার অফিসটা বনানীতে, তো আমি কোডারস্টার সম্বন্ধে আমার একটা খুব ভালো আইডিয়া আছে। তারপর হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে কোডারট্রাস্টে নিয়ে আসে, একটা ভালো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, তাই আমি তাকে নিয়ে আসলাম এখানে, ভর্তি করাই দিলাম। আমাদের যখন ক্লাস স্টার্ট হলো, আমি আলহামদুলিল্লাহ কোনোদিন আমার ক্লাস মিস করিনি। প্রতিটা দিন সে আমার জন্য দিয়ে গিয়ে বাসায় কাজ টুকটাক সেরে আবার আমাকে এসে নিয়ে যাওয়া, প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি করেছে, যার জন্য আসলে আমি তখন মন থেকে আসতো যে ও আমার জন্য এত কষ্ট করতে পারছে, আমি কেন পারবো না। যার কারণে যখন আমাকে ক্লাসে মেন্টর ভাইয়া পড়াইতো, আমি প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনে রিলেট করার চেষ্টা করতাম, কাজ করতাম। তো আমাদের প্রথম পার্টটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিং শেষ করার পরে আমি নিজেকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। তো স্মরণীয় হচ্ছে আমার প্রথম একটা কাজ আসছিল ফেসবুক পেজ ক্রিয়েশনে, 1500 টাকার একটা কাজ ছিল। কিন্তু আমার ওই দিন মানে নিজেকে খুব এক্সাইটেড মনে হচ্ছিল, ভালো লাগছিল যে আমি প্রথম কাজ পেয়েছি এই সেক্টর থেকে। ওইটা দিয়ে আমার হাজবেন্ডকে গিফট দিয়েছি। কোন কোন মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া যায়, তো আমি হচ্ছে ফেসবুকটাকে একদম বেশি জোর দিয়েছি। তারপর হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ ছিলাম তখন থেকেই। আমার যে ফার্স্ট রিমোট জবটা হয় ভাইয়া, ওইটা আমার হচ্ছে 44তম অ্যাপ্লাই ছিল লিঙ্কডইনে। কোর্স চলাকালীনও আমি দুইটা কোম্পানির কাজ করছি। তৃতীয় জব ছিল আমার রিমোট জবটা। চতুর্থ জবটা পেয়েছি আমি গত 25শে নভেম্বর। তারপর দেখি সে পুরোদমে কাজ করা শুরু করলো, বেশ কয়েকটা রিমোটলি জবও পেয়ে গেল। আমারও আরও আগ্রহীটা বাড়লো, আমি তার পাশে বসে বসে দেখি, তার কাছ থেকেও আমি হেল্প নিলাম। আমার ভিডিওগুলো তাকে দিয়ে এসইও করাই, আমি আসলে মুভি এক্সপ্লেন করি, আর তার হেল্প নিয়ে আমার চ্যানেলেরও আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ দেখছি। অন্যান্য সেক্টরে রিমোট জবটা সো টাফ, বাংলাদেশে অ্যাটলিস্ট এখন অ্যাভেলেবেল নাই, বাট ডিজিটাল মার্কেটারটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি এখন স্টার্ট করেছে। কারণ ডিজিটাল মার্কেটিংটা আপনি চাইলে যেটা বললেন যে কোনো জায়গা থেকেই কিন্তু আমরা করতে পারছি, ভালোভাবেই করতে পারছি, শুধুমাত্র আমার একটা ভালো ওয়াইফাই কানেকশন প্লাস হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলেই হয়ে যাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন ফ্রিলান্সিং সাইট। কোডারট্রাস্টের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে এমন দুজন মেন্টর আমাকে দিয়েছিলেন, আমাদের কোর্স মেন্টর আশিকুর রহমান ভাইয়া। ওনাদের কাছে হেল্প চেয়ে মানে লেট করতে হয় না, আমাকে ফোন দিয়ে উনি 20-15 মিনিট আমাকে অ্যাডভাইস দেয়। থেকে অবশ্যই কোডারট্রাস্টকে আমি আমার প্রতিষ্ঠান হিসেবে এখন আমার গর্ব হয়, ভালো লাগে যে আমি এখান থেকে একজন স্টুডেন্ট হতে পেরেছি। কোডারট্রাস্টের মডিউল সিস্টেমটা আসলে অনেক সুন্দর, ফার্স্টের থেকে শুরু করে যে কোর্সের 30-40টা যে ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসেরই একদম ছোট ছোট জিনিসগুলো মেন্টর ভাইয়ারা ধরিয়ে দিয়েছেন আমাদেরকে। মডিউলটা অনেক সুন্দর সাজানো ছিল, ওইভাবেই ক্লাসগুলো নিয়েছেন, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আমাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজার একটা সাপোর্ট দিয়েছে, সেটাই হচ্ছে বেস্ট। আসলে আমি কোর্স করলাম, এখন কোথায় কী অ্যাপ্লাই করতে হবে সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু এই যে নিজেকে এক্সপোজ করা বা কাজগুলো করার একটা স্কোপ পাওয়া যায় না। তো এই যে সাপোর্টটা দিয়েছে এটা ছিল মেইনলি ক্যারিয়ার অ্যাডভাইজারের যে ক্লাসগুলো আমাদেরকে অনেক হেল্প করেছে। ভাইয়ারা প্রতিটা মার্কেট ইভেন মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, গিগ দেওয়া থেকে স্টার্ট করে আপনি কীভাবে নিজের প্রোফাইলটা সাজাবেন, একদম ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত আমাদেরকে ক্লাসে দেখিয়ে দিয়েছেন। এজ এ কাপল বা স্বামী স্ত্রী হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে প্রতিটা ভাইয়াদের কাছে, যে আপনার ওয়াইফ যদি ভালো কিছু করতে চায়, আপনি কাউকে ভয় না পেয়ে অবশ্যই তাকে সাপোর্ট করুন। সো প্রত্যেকটা মেয়ে যখন তার স্বামী পাশে থাকে, এর থেকে লাকি পার্সন আর কেউ দ্বিতীয়টা হয় না আমি মনে করি আমার ক্ষেত্রে। আর আমার ইচ্ছাটা তো আগে বলেছি, এখনও বলছি, নিজেকে আর 5 বছর পরে ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট বা গ্রোথ হ্যাকার হিসেবে ডেভেলপ করতে চাই, সেই জন্য আরও জানবো আরও শিখবো।
CodersTrust. Learn skill. The world is yours.